কাজটা আসলে কি কীভাবে কাজটা করতে হয় এবং এই কাজটা করে কীভাবে মাসে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করা যায় ওকে তো আমরা প্রথমে বুঝি যে কাজটা আসলে কি কি করতে হয় আচ্ছা টপ র্যাঙ্কিং মানে হলো গুগল টপ র্যাঙ্কিং মানে হলো গুগলের টপে নিয়ে আসা কি নিয়ে আসা যে কোনো একটা কোম্পানিকে যে কোনো একটা কোম্পানিকে গুগলের টপে নিয়ে আসা তার মানে কি তার মানে হলো যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসা মানে আমরা যখন গুগলে সার্চ করি তখন আমরা হাজার হাজার লাখ লাখ আমরা রেজাল্ট পাই তো গুগলে সার্চ করলে আপনি যে কোম্পানির পক্ষে কাজ করবেন সেই কোম্পানির ওয়েবসাইটকে প্রথমে দেখাবে সেই কোম্পানির ভিডিওগুলোকে প্রথমে দেখাবে সেই কোম্পানির ইমেজগুলোকে প্রথমে দেখাবে ওকে এগুলো হলো কি গুগল টপ র্যাঙ্কিং তাহলে যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইট কোম্পানির ভিডিও কোম্পানির ইমেজ কোম্পানির ফেসবুক পেজ বা কোম্পানির যে কোনো ধরনের লিঙ্ক সেটাকে গুগলের টপে দেখানো এটাই হলো কি গুগল টপ র্যাঙ্কিং আচ্ছা এখন বিষয়টা হলো যে সারা পৃথিবীতে লাখ লাখ কোম্পানি এত পিছনে ফেলে কোম্পানি টপে আনা এটা তো অনেক কঠিন একটা কাজ না বিষয়টি সেরকম না মনে করেন একটা ক্লাসে একশো জন স্টুডেন্ট আছে এখন এখানে ফার্স্ট হবে কয়জন ফার্স্ট হবে একজন ওকে যখনই আমি বলছি যে ফার্স্ট হবে কয়জন আপনি অ্যান্সার দেবেন একজন কেন কারণ আপনি ধরে নিচ্ছেন যে আমি ম্যাথার ক্রম অনুসারে জিজ্ঞেস করছি আমি যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করি যে এই ক্লাসে সবচেয়ে ম্যাথা বেছে লেখে একজন দাঁড়াবে ওকে বাট আরো অনেক জায়গায় কিন্তু ফার্স্ট হতে পারে একশো জন স্টুডেন্ট একশো জনেই ফার্স্ট হতে পারে আমাদের নর্মালি যেটা ধারণা যে একটা ক্লাসে একজনই ফার্স্ট হবে কিন্তু আসলে একটা ক্লাসে একশো জনেই একশো জন স্টুডেন্ট যদি থাকে একশো জনই ফার্স্ট হতে পারে কীভাবে বিভিন্ন ক্যাটাগরিতে

তো মেরিট অনুসারে একজন প্রথম আবার দুষ্টমি অনুসারে আরেকজন প্রথম ওকে তো গুগলে এরকম কিউওয়ার্ডস কয়টা আছে এরকম কিউওয়ার্ডস আছে লাখ লাখ কিউওয়ার্ডস কোটি কোটি কিউওয়ার্ডস এভাবে তৈরি করা যায় তো কোন একটা নির্দিষ্ট কিউওয়ার্ডস অনুযায়ী সেই সেই কোম্পানিটাকে প্রথমে নিয়ে আসা সেটা হলো গুগল টপ র্যাঙ্কিং আমি বিষয়টা একটু বোঝাচ্ছি মনে করুন আমি গুগলে সার্চ করলাম আমি আমি সার্চ করলাম ফ্যাশন হাউস আমি বেস্ট আমি করলাম বেস্ট ফ্যাশন হাউস ইন এখানে একটা লিস্ট একরকম লিস্ট এখানে এখানে ওপেন হবে আবার যদি আমি করি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এখানে আরেক রকম লিস্ট ওপেন হবে দেখুন এই লিস্টটা একরকম এই লিস্টটা আরেক রকম ওকে তাহলে যারা ঢাকার কাস্টমার তারা সার্চ করবে বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা একরকম লিস্ট ওপেন হবে যারা চিটঙ্গের কাস্টমার তারা সার্চ করবে বেস্ট ফ্যাশন হাউস ইন আর আরেক রকমের চার্ট ওপেন হবে ওকে তো এইভাবে কেউ যদি কোনো আমেরিকান কাস্টমার লিখবে কি বেস্ট ফ্যাশন হাউস ইন আমেরিকা তাহলে বেস্ট ফ্যাশন হাউস ইন বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা বেস্ট ফ্যাশন হাউস ইন আমেরিকা ওকে এভাবে লিখে সার্চ করলে কি হবে এক একটা লিস্ট ওপেন হবে যখন আপনার কোম্পানিটা যে রিজিউম ওকে আপনার কোম্পানিটা যদি আপনার কোম্পানি যদি চিটঙ্গে হয় তাহলে আপনি কি করবেন আপনি চাইবেন আপনি মনে মনে করছেন যে চিটঙ্গের যেটা কাস্টমার তারা বেস্ট ফ্যাশন হাউস চিটং লেখে গুগলে সার্চ করবে ওকে এটা হলো আপনার কিওয়ার্ডস তাহলে আপনি মানে কোম্পানির মালিক চাইবে যে এই কিওয়ার্ড লিখে যদি সার্চ করা হয় তাহলে তার কোম্পানিটি আগে পাওয়ার জন্য মনে করুন আমরা কাজ করছি আবুল কোম্পানির জন্য আবুল ফ্যাশন হাউস ওকে জাস্ট একটা কাল্পনিক কোম্পানি মনে করলাম যে আবুল আবুল ফ্যাশন হাউস তো আমি কিছু কাজ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো কেউ যদি সার্চ করে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং দেখুন আমাদের তৈরি করা আবুল কোম্পানি প্রথমে আসবে একদম প্রথমে আসলো আবুল কোম্পানি ওকে এই যে আবুল ফ্যাশন হাউস চিটাগং তারপর আসছে কি যতগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো ইমেজ আসছে আবুল ফ্যাশন হাউজের এই যে যতগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা করতে আসছে আবুল ফ্যাশন হাউস থেকে তার মানে সবগুলো ইমেজ আসছে আবুল ফ্যাশন আবুল ফ্যাশন হাউস থেকে মানে আমাদের তৈরি করে ইমেজ আমি একটু আগে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করে রেখেছি তো দেখুন গুগলে যখন সার্চ করলাম বেস্ট ফ্যাশন ফ্যাশন সবগুলো ইমেজ আবুল ফ্যাশনের এরপর যতগুলো ওয়েবসাইট ঠিক আছে এই যে ওয়েবসাইটগুলো আবুল ফ্যাশনের ওয়েবসাইট এই যে দেখুন ওয়েবসাইটটা এই যে আমরা জাস্ট মানে তৈরি করে রেখেছি একটু আগে এরপর যতগুলো ভিডিও আসবে সবগুলো ভিডিও আসবে আবুল ফ্যাশনের ভিডিও দেখুন ওকে তাহলে এটা হলো কি গুগল টপ র্যাঙ্কিং যে গুগলে যদি সার্চ করা হয় তাহলে মনে করেন আমরা যদি আবুল কোম্পানির পক্ষে কাজ করি তাহলে গুগলে সার্চ করলে কাস্টমার সার্চ করবে কি লেখে বেস্ট ফ্যাশন হাউস ইন অথবা কোয়ালিটিফেশন হচ্ছে যেরকম এভাবে চার পাঁচটা বা দশ বারোটা কিওয়ার্ড লিখে সার্চ করবে তো দশ বারোটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব সেই দশ বারোটা কিওয়ার্ডের প্রত্যেকটি কিওয়ার্ড নিয়ে যদি সার্চ করা হয় তাহলে আমাদের আবুল কোম্পানিকেই উপরে দেখাবে আবুল কোম্পানির লিঙ্ক দেখাবে আবুল কোম্পানির ম্যাপ দেখাবে আবুল কোম্পানির ইমেজ দেখাবে আবুল কোম্পানির ওয়েবসাইট দেখাবে আবুল কোম্পানির ফেসবুকের পেজ দেখাবে আবুল কোম্পানির ভিডিও দেখাবে ওকে তো তাহলে গুগল টপ র্যাঙ্কিং মানে কি গুগল টপ র্যাঙ্কিং মানে হলো এই জিনিসগুলোকে উপরে রাখা তাহলে গুগল টপ রেকিং এর কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে আমাদেরকে গুগল ম্যাপের কাজটা শিখতে হবে গুগল ম্যাপ গুগল ম্যাপে কীভাবে গুগল ম্যাপে করে আমরা উপরে নিয়ে যাবো তারপর শিখতে হবে ইমেজ তৈরি করা আমরা কোম্পানির জন্য অনেক ধরনের ইমেজ তৈরি করবো কোম্পানির প্রোডাক্টগুলোকে দিয়ে আমরা অনেকগুলো গ্রাফিক ডিজাইন তৈরি করব এবং সেই ডিজাইনগুলোকে আমরা উপরে নিয়ে আসবো ওকে তারপর কোম্পানির জন্য আমরা ফেসবুক পেজ তৈরি করবো সেই সেই ফেসবুক পেজের ভিতরে আমরা কিওয়ার্ড সেট করবো তারপর কোম্পানির জন্য আমরা ভিডিও বিজ্ঞাপন তৈরি করব সেই ভিডিও বিজ্ঞাপনের মাঝখানে আমরা কিওয়ার্ড সেট করব তারপর কোম্পানির জন্য আমরা ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটের মধ্যে আমরা সেট করব ওকে তাহলে গুগল র্যাঙ্কিং এর কাজটা যেভাবে হয় গুগল র্যাঙ্কিং এর কাজটা করার জন্য আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে হবে ইমেজ তৈরি করতে হবে ফেসবুকের পেজ তৈরি করতে হবে এবং আর অনেক রকমের লিঙ্ক তৈরি করতে হবে এবং এই লিঙ্কগুলো কি করতে হবে গুগল সার্চ করলে যেন আসে সেই ব্যবস্থা করতে হবে গুগলের ভিতরে ঢুকে কিওয়ার্ড সেট করতে হবে কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে ওয়েবসাইটের ভিতরে ঢুকে ভিডিওর ভিতরে ঢুকে সব কিছুর মধ্যে ঢুকে কিওয়ার্ড সেট করতে হবে আবার বিভিন্ন রকমের লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করতে হবে ওকে তো কাজ করতে হবে কোথায় মানে এক নম্বরে কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও কন্টেন্ট ইমেজ কন্টেন্ট ওয়েবসাইট ফেসবুক পেজ এগুলো হলো কন্টেন্ট তৈরি এগুলো কন্টেন্ট তৈরি করতে হবে এবং এই কন্টেন্টগুলোকে ছড়া হবে কোথায় ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে মানে টোটাল এসইউ করতে হবে টোটাল এসইউ করলে কী হবে আপনার ভিডিওগুলো আপনার যে কন্টেন্টগুলো সেগুলো গুগল সার্চে পের হবে তার মানে গুগল গুগলে যদি আপনি সার্চ করেন মনে করেন কোনো একটা মানুষ চিটং থেকে সে কোনো একটা কাপড় চোপড় কিনবে তখন সে সার্চ করবে বেস্ট ফ্যাশন হাউস হাউসং তখন সে যে সে যে ম্যাপ দেখবে সেটা আবুল ফ্যাশনের ম্যাপ ম্যাপ সে যে ইমেজ দেখবে সেগুলো আবুল ফ্যাশনের ইমেজ ভিডিও দেখবে সেগুলো আবুল ফ্যাশনের ভিডিও তাহলে মানুষের মধ্যে যেটা ধারণা হবে যে আবুল ফ্যাশন সম্ভবত মূলত সবচেয়ে বড় ফ্যাশন হাউস ওকে এভাবে যে কোনো একটা কোম্পানিকে আপনি গুগলের মাধ্যমে এপিয়ার করতে পারবেন এখন গুগলের যে র্যাঙ্কিং সার্চটা সেটা সবচেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট কেন গুগলের যে সার্চটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে কারণ যারা গুগলে সার্চ করে তারা রেডিমেড কাস্টমার তারা তারা রেডি কাস্টমার তারা টাকা পয়সা নিয়ে এই মুহূর্তে রেডি তারা কেনার জন্য রেডি আপনি যখন গুগলে সার্চ করেন যে ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ অথবা আইফোন প্রাইস ইন বাংলাদেশ তার মানে কি এই কথাটা লিখে যদি দশ হাজার মানুষ সার্চ করে তার মানে দশ হাজার রেডি কাস্টমার তারা এই মুহূর্তে কিনতে ইচ্ছুক ওকে ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ ওকে এভাবে লেখে যদি গুগলে সার্চ করা হয় সাধারণত সবাই সার্চ করে তার মানে তারা এই মুহূর্তে রেডি কি জন্য প্রোডাক্টটা কেনার জন্য তো যারা সার্চ করবে তাদের সামনে যদি আপনি গুগলের মাধ্যমে এপিয়ার হতে পারেন তখন কি হবে অনেক বেশি অনেক ভালোভাবে কোম্পানির বিক্রি হবে তো গুগল টপ র্যাঙ্কিং এর গুরুত্ব হলো যে গুগল গুগলে যারা সার্চ করে তারা সবাই রেডি কাস্টমার তাদের সামনে উপস্থাপিত করতে পারলেই কোম্পানির সেলসটা বাড়বে ওকে তার মানে কোনো একটা কোম্পানি যে কোম্পানি কোম্পানি যদি গুগল সার্চে এপিয়ার হতে পারে তাহলে সেই কোম্পানির আরেকটা বিষয় হলো যে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো গুগল সার্চ ছাড়া কি হয় না তাদের বিজনেসটা হয় না মনে করেন কোনো একটা ডাটা রিকভারি ফার্ম ওকে তো আপনার প্রবলেম হলে আপনি ডাটা রিকভারি কোম্পানির সাথে যোগাযোগ করবেন না হলে যোগাযোগ করবেন না আর ডাটা রিকভারি ফার্ম এই ধরনের কোম্পানির কি হয় না কোনো সাইনবোর্ড হয় না অথবা কোথায় কী আছে সেটা কি আমরা জানি না ওকে সেটা আমরা জানার প্রয়োজন নেই বাট যখনই আপনার কম্পিউটারে কোনো ডাটা মিসিং হবে ডাটাটা রিকভার করার প্রয়োজন হবে তখন আপনি গুগলে সার্চ করবেন যে ডাটা রিকভারি ফার্মিং বাংলাদেশ ডাটা ডাটা রিকভারি ফার্মিং ঢাকা ওকে তখন যেটা আপনি সেই কোম্পানিগুলোকে পান তখন তার সাথে আপনি যোগাযোগ করবেন তাহলে ওই ধরনের এক্সেপশনাল যে সার্ভিস যে ফার্মগুলো ওকে সেই সার্ভিস ফার্মগুলো কি করে এই গুগলের মাধ্যমেই তাদের তারাকে প্রচার করে কারণ ওই এক্সেপশনাল সার্ভিসগুলোর ব্যাপারে মানুষ গুগলেই সার্চ করে আবার আছে এক্সেপশনাল প্রোডাক্ট মনে করেন লিফ্ট কোম্পানি এখন আমরা বিভিন্ন জায়গায় কি দেখি মানে প্রত্যেকটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখি লিফটের মানে প্রত্যেকটা প্রোডাক্টের শোরুম আছে কিন্তু লিফটের শোরুম আমরা দেখি না লিফটের শোরুম নেই ওকে তো কোনো কোম্পানি যদি লিফ্টের কোম্পানি যদি প্রচার করে ওকে লিফ্ট লিফ্ট যারা কিনবে তারা কি করবে তারা গুগলে সার্চ করবে যে লিফ্ট কোম্পানি ইন লিফ্ট কোম্পানি ইন ঢাকা তখন তারা লিফ্ট কোম্পানিগুলো পাবে লিফ্ট কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করবে তো লিফ্ট হলো একটা এক্সেপশনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা সচরাচর বাজারে দেখা যায় না এরকম আপনি অনেক অনেক প্রোডাক্ট পাবেন যে যে প্রোডাক্টগুলো সচরাচর দেখা যায় না তো ওই যখন মানুষ কিনতে চায় তখন মানুষ গুগলে সার্চ করেই সেগুলোকে পাই তো সেই জন্য সেই কোম্পানিগুলো যদি গুগলে এপিয়ার হতে পারে গুগলে সার্চে আসতে পারে প্রথম পেজে যদি আসতে পারে তখন তাদের প্রোডাক্টটা বিক্রি অনেক গুণ বেড়ে যায় ওকে তো তো গুগল সার্চ করে কারা এক নাম্বার হচ্ছে রেডি কাস্টমাররা আর দুই নাম্বার হলো যে এক্সেপশনাল প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য একমাত্র গুগল সার্চ হলে একমাত্র ওয়ে অন্য কোনো ওয়ে নেই ওকে তো আমরা বুঝলাম যে গুগল সার্চের অনেক অনেক গুরুত্ব এবং গুগল সার্চটা কীভাবে হয় তো আশা করি বেশি বেশিটা বুঝতে পেরেছেন যে কাজটা আসলে কী এবং গুগল সার্চের কাজটা আসলে কীভাবে হয় ওকে আমাদের এটা নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে আপনি অনেক ভালোভাবে বিষয়টি বুঝবেন আচ্ছা এখন আমরা বুঝবো জবটা আচ্ছা আমরা কাজটা বুঝলাম গুগল সার্চে আসলে কি কি তো আমরা গুগল সার্চের কাজটা কোথায় পাবো আমরা জব ইনকাম আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন তাহলে কি মান্থলি টাকার উপরে স্যালারি দেবে দেশি কোম্পানিতে কোম্পানিতে বিদেশি কোম্পানিতে করলে আরো বেশি স্যালারি পাওয়া যায় ওকে আচ্ছা এখন জবটা কি জবটা হলো কোনো একটা কোম্পানিতে কোম্পানিকে গুগলে টপে নিয়ে আসা আচ্ছা টপে নিয়ে আসলে কি হবে টপে নিয়ে আসলে তো কাজ শেষ না টপে নিয়ে আসার পর টপে ধরে রাখতে হবে কারণ আপনি আবুল ফ্যাশনকে টপে নিয়ে আসছেন ওকে আবুল ফ্যাশনের যারা কম্পিটিটর তারা কিন্তু বসে নেই তারাও এসি করাবে তারা তারাও কি টপে টপে যেতে চাইবে তখন কোম্পানি আপনার কোম্পানি আরো বেশি পরিমাণে ইনভেস্ট করবে ওকে তখন কি আপনাকে স্যালারি বাড়াবে আপনাকে আরো বেশি করে ইনভেস্ট করতে বলবে যেটুকু তুমি আরও কাজ করো আমি উমুকর উপরে যেতে চাই কোম্পানি কোম্পানিগুলো যত কম্পিটিশন করবে তত কি কাজ করতে হবে তখন কোম্পানি বলবে যে তুমি ভালো ভিডিও তৈরি করো ভালো বিজ্ঞাপন তৈরি করো ভালো গ্রাফিক্স করো আরও উপরে যাও ওকে তখন কোম্পানি আপনাকে স্যালারি বাড়াবে সবকিছু বাড়াবে দেন আপনি আরও যাবেন এবং এক সময় হয়তো আপনার কোনো কম্পিটিটর কোম্পানি আপনাকে অফার করবে যে তুমি অমু কোম্পানি চলে আমার কোম্পানিতে চলে আসো তোমাকে আমি স্যালারি বাড়িয়ে দেবো তো মূলত কেরিয়ারটা এইভাবে হয় এবং এই জবটা হলো কন্টিনিউয়াস জব এই কাজটা কখনো কোনো কোম্পানি স্টপ করতে পারে না কারণ কোনো কোম্পানি যদি গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা যদি স্টপ করে দেয় তাহলে সেই কোম্পানিটা হারাই যাবে গুগল আর দেখাই যাবে না ওকে আর গুগল যদি হারাই গুগল থেকে যদি হারাই যাই তাহলে সেই কোম্পানির সেলস ফল করবে সেই কোম্পানি অত ভালো সেল করতে পারবে না তো এই কাজটা হলো স্থায়ী কাজ গুগল টপ র্যাঙ্কিং এর চাকরিটা তো আমরা বুঝলাম গুগল টপ র্যাঙ্কিং কি আর কাজটা আসলে কি ওকে এবং এই এই কাজের জন্য যে জবটা এই জবটা কি আসলে জব আসলে কি করতে হয় কোন একটা কোম্পানিকে টপে নিয়ে যেতে হয় ওকে কোম্পানি আপনাকে কিওয়ার্ড দিবে অথবা আপনি কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন

গুগল টপ র্যাঙ্কিং করবেন হাজার হাজার জব আপনার সামনে এপিয়ার হবে ওকে এভাবে সবগুলো আপনি প্রায় থেকে বারো হাজার জব পাবেন একদিনে এরপর হচ্ছে কোম্পানি আপনি গুগলে সার্চ করে অনেকগুলি বিদেশি কোম্পানি খুঁজে পাবেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইন ইউএসএ লিখে যদি সার্চ করেন সবগুলো ইউএস এর ফার্মাসিউটিক্যালস কোম্পানি আসবে তারপর লিফ্ট কোম্পানি ইন ইউএসএ লিখে যদি সার্চ করেন সবগুলো লিফ্ট কোম্পানি আসবে তা আপনি সেই কোম্পানির ওয়েবসাইটগুলোতে যাবেন সেই কোম্পানিগুলোর ইমেল অ্যাড্রেসটা খুঁজে নেবেন ফোন নম্বরটা খুঁজে নেবেন ফেসবুক পেজটা খুঁজে নেবেন এবং তাদেরকে আপনি এস এম এস করবেন মেসেজ পাঠাবেন মানে একটা ইমেল করবেন যে আমি একজন গুগল টপ র্যাঙ্কার আমি যে কোনো কিওয়ার দিয়ে গুগল টপ র্যাঙ্কিং টপ র্যাঙ্কিং করতে পারি আমি তোমাদের সেটা কাজ করলে তোমাদের এটাকে আমি গুগলের টপ র্যাঙ্কিং করে দিতে পারবো ওকে তো এভাবে যদি আপনি আপনি লাখ লাখ কোম্পানিতে এভাবে ইমেল করতে পারবেন মোটামুটি দশজনকে যদি আপনি ইমেল করেন একজন আপনার সাথে রিপ্লাই করবে তো এইভাবে যে কোনো কোম্পানিতে পারমানেন্ট বেসিসে অনেক ভালো স্যালারি আপনি পাবেন অনেক ভালো কাজ আপনি করতে পারবেন আপনি এখান থেকে বসে ইমেল করবেন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনি স্মার্টলি এপিয়ার হবেন স্মার্টলি তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন খুব ভালোভাবে কাজ হবে ওকে তো আপনি কাজ করবেন কাজ করবেন দেন কি তারা আপনাকে সরাসরি ব্যাংকে পেমেন্ট পেমেন্ট ট্রান্সফার করবে ওকে আর এই ব্যাপারে প্রত্যেকটা বিষয়ে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে হেল্প করা হয় এরপর হল দেশি কোম্পানি দেশি কোম্পানিগুলো কি করে গুগল টপে আসার জন্য কাজ করে প্রচুর মাল্টি কোম্পানি প্রচুর দেশি কোম্পানি এই কাজটা করাই আপনি জাস্ট যদি বিডি জবসে যদি সার্চ করেন বিডি জবসে আপনি অনেকগুলো কাজ পাবেন আর সরাসরি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করলে সরাসরি আপনি দেশি কোম্পানিতে কাজ পাবেন ওকে এরপর হচ্ছে স্বাধীন কাজ স্বাধীন কাজ কি মনে করুন আপনি কোনো কোম্পানিতে কাজ পান নাই আপনি কি করছেন আপনি জাস্ট লিফ্ট কোম্পানি নিয়ে আপনি কাজ করবেন তাহলে আপনি লিফট কোম্পানির জন্য আপনি কয়েকটা ওয়েবসাইট খুলেন ওয়েবসাইট খুলেন ভিডিও তৈরি করেন ইমেজ তৈরি করেন করে সেগুলোকে গুগল সার্চে এপিয়ার করেন কেজন্যে লিফ্ট কোম্পানি বাংলাদেশ লিখে যদি সার্চ করে আপনার কাজগুলো যেন উপরে চলে আসে এবং ওইখানে আপনার কন্টাক্টগুলো থাকবে তো যারা যারা লিফট কিনতে চাইবে তারা আপনার আপনার মানে ওয়েবসাইটগুলো পাবে আপনার সাথে তারা কন্টাক্ট করবে তখন আপনি কি করবেন তাদেরকে জাস্ট মানে রেফার করবেন যেটি এসে আপনি ওই কোম্পানিকে দেন মানে কাস্টমারগুলোকে নিয়ে আপনি তাদের কাছে রেফার করবেন ওকে হবে যে কোম্পানিগুলো লিফট সেল করবে সেই কোম্পানি থেকে আপনি কমিশন পাবেন মানে আপনি গুগল টপ র্যাঙ্কিং করে আপনি 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 কি কাস্টমারকে কাস্টমারকে নিয়ে আসতে পারবেন পারবেন ধরতে যারা সে লিফট কোম্পানি লিখে যারা সার্চ করবে যারা কাস্টমার যারা লিফট কিনতে চাই তারা লিফ্ট লিফট কোম্পানি ইন বাংলাদেশ লেগে সার্চ করবে আপনাকে পাবে এবং আপনি সেই কাস্টমারকে রেফার করবেন কাকে কোম্পানির কাছে কোম্পানি থেকে আপনি একটা কমিশন পাবেন এভাবে আপনি স্বাধীন কাজ করে অনেক ভালো ইনকাম করতে পারবেন এই বিষয়টি ভিডিও টিউটোরিয়াল আচ্ছা এছাড়া যে কোনো চাকরি পেতে এটা এটা সহায়ক হবে আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন অন্য কোনো জবের ক্ষেত্রে এটা ব্যাংকে জব হোক বা অন্য কোনো ন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব হোক আপনি যদি আপনার সিবিতে বলতে পারেন যে আমি পড়াশোনা করেছি পাশাপাশি আমার মধ্যে এই এক্সট্রা কারিকুলার স্কিলগুলো আমার মধ্যে আছে আমি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি কি টপ র্যাঙ্কিং করতে পারি ওকে তো টপ র্যাঙ্কিং করার জন্য আপনাকে টোটাল এসি শিখতে হবে ফেসবুক মার্কেটিং ইউটিউব গুগল ফেসবুকিং সব কিছু আপনাকে শিখতে হবে এই সবকিছু যদি আপনি জানেন তাহলে যে কোনো চাকরি পেতে আপনি আপনার জন্য অনেক হেল্পফুল হবে কারণ প্রত্যেকটা কোম্পানি এখন কি গুগলের সাথে সংশ্লিষ্ট হতে হয় গুগল ফেসবুক ইউটিউব এগুলো এগুলো এগুলোর সাথে প্রত্যেকটা কোম্পানি সেটা স্কুল হোক কলেজ হোক মাল্টি কোম্পানি হোক তাদেরকে সংশ্লিষ্ট হতেই হয় ওকে তাহলে যে কোনো কোম্পানিতে ভালো চাকরি পেতে সহায়ক হবে আর এই কাজগুলোর জন্য মিনিমাম স্যালারি হলো মাসে পাঁচশো ডলার ওকে বিদেশি কোম্পানিতে কাজ করলে মিনিমাম স্যালারি হলো মাসে পাঁচশো ডলার ওকে পাঁচশো ডলার মানে হল মাসে কি প্রায় চল্লিশ হাজার টাকা এখন এত সহজ আমি জাস্ট কাজগুলো শিখলাম শিখার পর আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে কাজ পেয়ে যাবো এত সহজ না বিষয়টা এত সহজ না আপনি যখন কাজ করবেন প্রথম দিকে কাজটা আপনার কম থাকবে প্রথম দিকে আপনি অত ভালো কাজ করতে পারবেন না আপনার কাজের মধ্যে ভুল থাকবে আপনি কম স্যালারি পাবেন আর চাকরিও পাবেন খুব কম আপনি হয়তো দশটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে কোনো একজন বাই আপনার সাথে হয়তো কোনো রকম একটু কথা বলবে ওকে তো এভাবে কি প্রথম এক মাস দেড় মাস দুই মাস আপনার যথেষ্ট কষ্ট হবে কেন কারণ আপনি কাজ করতে পারবেন কম আপনার স্কিল থাকবে কম আর বাইরে আপনাকে বিলিভ করবেন না যে আপনি আসলে পারবেন তো এর মধ্যে দুই একজন আপনাকে অনটেস্টে কিছু কাজ দিবে সেই কাজগুলো করে আপনি জমা দিবেন দেন বাইরে আর উৎসাহিত হবে আর একটু বড় কাজ দিবে বড় কাজ করে জমা দিবেন এভাবে ধীরে 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 আপনি উপরে উঠবেন এখন যে পাঁচ লাখ টাকা ইনকাম করে মাসে সেও ঠিক এভাবেই উঠছে উঠছে ওকে তো সুতরাং ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে কাজের প্রতি আগ্রহ থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে আর এভাবে যদি আপনি শিখতে লাগবে আপনার কত দুই থেকে তিন মাস সরি শিখতে লাগবে দেড় থেকে দুই মাস আর শিখার পর আপনাকে আরও সময় দিতে হবে দুই থেকে তিন মাস স্ট্যান্ড হওয়ার জন্য হয়তো প্রথম মাস আপনি স্যালারি পাবেন দশ থেকে বারো হাজার টাকা পাঁচ থেকে ছ হাজার টাকা পনেরো মাসে সাত থেকে আট হাজার টাকা এরপর ধীরে ধীরে কি আপনার স্যালারি বাড়বে ওকে তো এখানে ধীরে ধীরে আপনি যত যত ভালো কাজ শিখতে পারবেন যত বেশি আপনি স্কিল্ড হতে পারবেন যত বেশি কোম্পানির জন্য কাজ করতে পারবেন তত বেশি কোম্পানি আপনাকে স্যালারি দেবে তত বেশি আপনাকে কোম্পানি প্রমোশন দেবে ওকে তো এখন আমরা বুঝবো যে এই গুগল টপ রেকিং কাজগুলো করার জন্য কি কি জিনিস শিখতে হবে ওকে আমি একটু আগে বলেছিলাম যে কী কী শিখতে হবে ওয়েবসাইট তৈরি করা ভিডিও তৈরি করা ইমেজ তৈরি করা ফেসবুক পেজ তৈরি করা এই সবগুলো জিনিস শিখতে হবে এবং এই জিনিসগুলো কি করতে হবে গুগলের মাধ্যমে প্রচার করা গুগলের মাধ্যমে প্রচার করা মানে হলো টোটাল এসইটি শিখা টোটাল শিখতে হবে টোটাল মানে কি গুগলে প্রচার করা ইউটিউবে প্রচার করা ফেসবুক মানে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন তাহলে ইউটিউবের লিঙ্কটা গুগলে দেখা যাবে আপনার যে কাজটা সেই কাজটা আপনি ফেসবুকে পেজ তৈরি করবেন বিভিন্ন পোস্ট করবেন এবং সেই পেস্ট পোস্টগুলো গুগলে দেখা যাবে তারপর আপনি বিভিন্ন যত ধরনের কন্টেন্ট তৈরি করবেন আপনি একটা ইমেজ তৈরি করবেন সেই ইমেজটা আপনি কোন একটা সাইটে রাখবেন এবং আপনি এমন কাজ করবেন যেন গুগল সার্চে সেই ইমেজটা দেখা যায় ওকে তো গুগল টপ র্যাঙ্কিং টপ র্যাঙ্কিং শিখা মানে কি গুগল টপ র্যাঙ্কিং শিখে মানে হলো টোটাল এসইটো করা টোটাল এসইও মানে কি ফেসবুক ইউটিউব গুগল ব্লগ সাইট ফোরাম সাইট সবগুলো সাইটে টোটাল বিষয়গুলো কাজ করা টোটাল অন পেজ এসইও শেখা টোটাল অফ পেজ এসইও ইউ শেখা পাশাপাশি কন্টেন্টগুলো তৈরি করা শেখা কন্টেন্ট কি ভিডিও তৈরি করা গ্রাফিক্স তৈরি করা অ্যানিমেশন তৈরি করা ওয়েবসাইট তৈরি করা সব ধরনের কন্টেন্ট তৈরি করে শেখা এই সবগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন দেন কি আপনি ভালোভাবে গুগল টপ রেকিং কাজটা করতে পারবেন আর যদি টপ কাজটা করতে পারেন যদি আপনি কোনো একটা কোম্পানিকে গুগল টপে নিয়ে আসতে পারেন তাহলে সেই কোম্পানির সেলস অনেক বাড়বে এবং আপনার যে কেরিয়ারটা সেই কেরিয়ারটা হবে কি পার্মানেন্ট কেরিয়ার এখন বিষয়টা হলো গুগল গুগল কতদিন থাকবে ওকে গুগল কতদিন থাকবে এখন গুগল যদি বন্ধ হয়ে যায় তো বিষয়টা আপনিই বুঝবেন যে গুগল বন্ধ হবে কি হবে না এবং গুগল টপ র্যাঙ্কিং যদি আপনি আনতে পারেন তাহলে কি সেটা কতটুকু গুরুত্ব বহ হবে এবং কত আপনার লাইফটা কতটুকু সিকিউর হবে আপনার কেরিয়ারটা কতটুকু মানে সিকিউর হবে ওকে তো গুগল টপ রেকিং কাজটা পেতে কাজটা করতে কাজটা জমা দিতে পেমেন্ট ট্রান্সফার করতে প্রত্যেকটা স্টেপে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে সকল প্রকার হেল্প এবং সাপোর্ট দেওয়া হয় তো যখন প্রয়োজন হয় যে কেউ আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের টিমের সাথে যোগাযোগ করতে পারবেন এই কাজগুলো করার জন্য ওকে থ্যাংক ইউ